বল ও শক্তির প্রাথমিক ধারণা। বস্তু, আমরা আমাদের চারিপাশের পরিবেশে বিভিন্ন ধরনের বস্তু দেখতে পাই, যেমন বই খাতা, ব্যাট বল, ফ্যান, লাট্টু, ঘরবাড়ি, বাস, ট্রাম ইত্যাদি। এদের মধ্যে কিছু বস্তু এক জায়গায় স্থির থাকে, আবার কিছু বস্তু গতিশীল হয়। স্থির বস্তু, যে বস্তু সময়ের সঙ্গে স্থান পরিবর্তন করে না তাকে স্থির বস্তু বলে। গতিশীল বস্তু, যে বস্তু সময়ের সঙ্গে স্থান পরিবর্তন করে তাকে গতিশীল বস্তু বলে। বল, মাঠে ফুটবল খেলছে কিছু ছেলে, একজনের পা থেকে ফুটবল আরেকজনের পায়ে চলে যাচ্ছে। ভালো করে দেখলে বুঝতে পারবে, যখন একজন তার পায়ের বলটা অন্য একজনের দিকে মারছে তখন ফুটবলের বেগ বেড়ে যাচ্ছে, আবার সেই ছেলেটি যখন ফুটবলটি ধরছে তখন ফুটবলের বেগ কমে যাচ্ছে। কেন বলতো? কারণ বল প্রয়োগের দ্বারাই স্থির বস্তুকে সচল এবং গতিশীল বস্তুকে স্থির করা যায়। এখন তোমরা নিশ্চয়ই বলের সংজ্ঞাটি বুঝতে পেরেছ। বলের প্রভাব, কোন স্প্রিংকে যত বেশি বল প্রয়োগ করে টানা হবে স্প্রিংটি তত প্রসারিত হবে। স্পর্শহীন বল, কোন বস্তুকে স্পর্শ না করেও বল প্রয়োগ করা যায়, যেমন কোনো চৌম্বক পদার্থের কাছে চুম্বক নিয়ে গেলে দেখা যাবে পদার্থটির জায়গার পরিবর্তন ঘটছে। অভিকর্ষ বল, কোনো বল হাত থেকে ছেড়ে দিলে বলটি নিচের দিকে যায়, এখানে যে বল কাজ করছে সেই বলকে বলে অভিকর্ষ বল। ওজন একটি বল, তাই এসআই পদ্ধতিতে ওজনের একক নিউটন। শক্তি, কাজ করার সামর্থ্যই হল শক্তি। গতিশীল অবস্থায় বস্তুর মধ্যে কাজ করার যে সামর্থ্য বা শক্তি আসে তাকে গতিশক্তি বলে। শক্তি অনেক রকমের হয়, যান্ত্রিক শক্তি, তাপ শক্তি, শব্দ শক্তি, আলোক শক্তি, তড়িৎ শক্তি, চৌম্বক শক্তি, রাসায়নিক শক্তি, পারমাণবিক শক্তি। ঢাক ও টেবিলের সংস্পর্শে কোনো লাঠিকে নিয়ে এলে শব্দ শক্তি তৈরি হয়, সুইচ অন করলে লাইট জ্বলে, এটা বৈদ্যুতিক শক্তি। শক্তির উৎস, পোড়া চুন ও জল একসাথে বিক্রিয়া করলে তাপ উৎপন্ন হয়, পৃথিবীর সব শক্তির উৎস সূর্য। বিদ্যুৎ শক্তি, বিদ্যুৎ শক্তি উৎস ভেদে দু প্রকার, তাপ বিদ্যুৎ শক্তি, জলবিদ্যুৎ শক্তি। কয়লা ও পেট্রোলিয়ামে জড় হওয়া শক্তির উৎস সূর্য। টার্বাইন যখন খুব জোরে ঘোরে তখন যান্ত্রিক শক্তি থেকে বিদ্যুৎ শক্তি পাওয়া যায়। একটা শৃঙ্খলের উদ্ভিদ আর প্রাণীদের নিচ থেকে ওপরে ধাপে ধাপে সাজানোর ফলে যা তৈরি হয় তাকে খাদ্য পিরামিড বলে। খাদ্য পিরামিডের এক একটা ধাপকে পুষ্টি স্তর বলে। সবুজ গাছেরা হল উৎপাদক, কারণ এরা নিজেরা নিজেদের খাবার তৈরি করতে পারে। ছাগল, হরিণ, বিভিন্ন পোকামাকড় সরাসরি এই সবুজ গাছপালা খায়, এরা হল প্রথম শ্রেণীর খাদক। এই সমস্ত তৃণভোজীদের খায় বাঘ, সিংহরা, এরা হল দ্বিতীয় শ্রেণীর খাদক। আর এই প্রথম শ্রেণী ও দ্বিতীয় শ্রেণীর খাদকদের যারা খাদ্যরূপে খায় তারা হল সর্বভোগ, যেমন মানুষ। খাদ্য শৃঙ্খল, পর্যায়ক্রমিক খাদ্য খাদক সম্পর্কযুক্ত শৃঙ্খলকেই বলা হয় খাদ্য শৃঙ্খল।
পরস্পরের সঙ্গে সম্পর্ক আছে এমন খাদ্য শৃঙ্খলগুলো মিলে জালের মতো যে ছবি তৈরি করে তাকে খাদ্য জাল বলে। দশ শতাংশের সূত্র। উদ্ভিদেরা নিজেদের দেহে খাদ্য তৈরির সময় সূর্যের শক্তির যে অংশ শোষণ করে তার মাত্র 10% নিজেদের দেহে জমা রাখতে পারে দেহ গঠনের কাজে, আর এই 10% তৃণভোজী প্রাণীরা খাবার মাধ্যমে সংগ্রহ করতে পারে। শক্তির উৎস দু রকমের। অনবীকরণযোগ্য শক্তির উৎস যেমন কয়লা, পেট্রোলিয়াম, প্রাকৃতিক গ্যাস। নবীকরণযোগ্য শক্তির উৎস যেমন জোয়ার ভাঁটার শক্তি, সৌরশক্তি। খাদ্যের রাসায়নিক শক্তি। খাদ্য থেকে শক্তি উৎপাদনের সময় খাদ্যের নানা পদার্থের অণুর গঠনে অনেক পরিবর্তন ঘটে এবং কিছুটা শক্তিও উৎপন্ন হয়। একে খাদ্যের রাসায়নিক শক্তি বলে। ঘর্ষণের ফলে উষ্ণতা সৃষ্টি হয় ও বস্তুর ক্ষয় হয়। ঘর্ষণের প্রভাব তলের প্রকৃতির উপর নির্ভর করে।